হারিয়ে গেছে সাথের বেড়াল, হন্যে হয়ে খুঁজছেন তার মনির। আদরের পোষ্যকে খুঁজতে শহরের দেওয়ালে দেওয়ালে পোস্টার সাঁটলেন বালিগঞ্জ বাড়ির কল্লোল রায়। পোস্টারে লেখা যোগাযোগের নাম্বার, খোঁজ দিলেই পুরস্কার। সিনেমার নাম স্টুয়ার্ট লিটল। যে সিনেমাতে বাড়ির পোষ্য ইঁদুর হারিয়ে যাওয়াতে গোটা পরিবার উৎসেট বিলি করেছিল। পলি পর্দায় ছিল ইঁদুর, বাস্তবে আদরের বিড়াল। বালিগঞ্জ পাড়ি এলাকা থেকে 2 জুন হারিয়ে গেছে বছর 10-এর সাধের বমবম। সেই পোষ্যের সন্ধানে বালিগঞ্জ গড়িয়াহাট এলাকায় পড়েছে পোস্টার। এবার সেই দৃশ্যই কলকাতাতে, একটি দৃশ্য ছবি দেখাবো আমরা সরাসরি, যে পোস্টার দেওয়া হয়েছে বাড়ির পোষ্য বিড়াল হারিয়ে গিয়েছে 2 জুন থেকে, সে নিখোঁজ। বমবমের মনি কল্লোল রায়, তার বড্ড মন খারাপ। তার আজ মনে পড়ছে জীবনানন্দকে। সারাদিন একটা বিড়ালের সঙ্গে ঘুরে ফিরে কেবলই আমার দেখা হয়, গাছের ছায়ায়, রোদের ভিতর, বাদামি পাতার ভিড়ে, কোথাও কয়েক টুকরো মাছের কাঁটার সফলতার পর, তারপর সাদা মাটির কঙ্কালের ভিতর। এর আগেও 2-3 বার কোথায় যেন চলে গেছিল বমবম, ফিরেও আসে, কিন্তু এখনো এলো না কেন সে? সারাদিন সূর্যের পিছনে পিছনে চলেছে সে, একবার তাকে দেখা যায়, একবার হারিয়ে যায় কোথায়। হেমন্তের সন্ধ্যায় জাফরান রঙের সূর্যের নরম শরীরে সাদা থাবা বুলিয়ে বুলিয়ে খেলা করতে দেখলাম তাকে। জন্ম থেকেই কল্লোলে বড় আদরের বমবম, তার সঙ্গেই ওঠা বসা, খেলাধুলো। কেউ বমবমের সন্ধান দিতে পারলে তাকে পুরস্কৃত করবেন কল্লোল। তারপর অন্ধকারকে ছোট ছোট বলের মতো থাবা দিয়ে লুফে আনল সে, সমস্ত পৃথিবীর ভিতর ছড়িয়ে দিল। ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে অন্য অংশ নিবি, রিপোর্ট জি 24 ঘন্টা।